আজকে 3 দিন ধরে টাইমে জল আসছে না। তো টাইম কল অথরিটির কাছে এখন অনুরোধ, এই সমস্যাটি সমাধানের বিহিত ব্যবস্থা করিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ অন্তে আমি ও আমার গ্রামবাসী। তো আজকের গল্পটা কখন শুরু হয় আমি নিজেও জানি না। বাড়ি থেকে আমাকে বলা হয় একটা পলিসিলিং মেশিন কিনে আনার জন্য। তো আমি বেরিয়ে পড়লাম আলামিনকে সাথে নিয়ে বড় বাজারের উদ্দেশ্যে। তো হাবড়া বাজার লোকালটা যখনই দাঁড়ালো বাগবাজার স্টেশনে, আলামিন আমাকে জোর করে বাগবাজার স্টেশনে নামিয়ে দিল। যেতে হতো আমার শোয়াবাজারে, না সরি বড়বাজারে, বড়বাজারে। ও নাকি কাকে দেখেছে? এই কাকে দেখেছিলি? আমি কাউকে দেখিনি, ওর অ্যাকচুয়ালি নামার দরকার ছিল শোয়াবাজার। ও ভুল করে বলে ফেলেছে একটা জায়গায় যাচ্ছি, ও আমাকে জোর করে করে নামালো। তো আমাদেরকে পৌঁছে দেবে, আর নেক্সট ট্রেন অ্যাপ্রক্স 30-40 মিনিট পর। তো আমরা ওখান থেকে অটো ধরে নেই টুয়ার্ডস MG রোড। তো অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা কিনে ফেললাম পলি সিলিং মেশিন। কিন্তু রাস্তাঘাটে এত ভিড় ছিল যে সেখানে ভিডিও বানানো কোনো মতে সম্ভব হচ্ছিল না। তো আমরা বিবাদীবাগ স্টেশনে গেলাম, ওখান থেকে হাবড়া লোকাল ধরলাম। আর ডাইরেক্ট বাড়ি। তো এখন আমি দেখাবো কিভাবে সিল করতে হয়, মানে প্লাস্টিক। দেখো দেখো যন্ত্রটা দেখো। তো দেখলাম যে মেশিনটা ভালোই কাজ করছে, তো চাপ নেওয়ার দরকার নেই, শুধু সিল মেরে যাও। লাইট অফ কর।